রাজ্য সাথে মঙ্গল করবে জনকল্যাণে কাজ করবে এটা পারলে কিন্তু বল হবে ওরা শুধু কৃষকের বিরুদ্ধে নয় ওরা ভূতাপ গরিব মানুষ শ্রমিকী মানুষের বিরুদ্ধে ছাত্র যুব নারী তপশিলি জাতি উপজাতি সকল অংশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওরা গায়ে জুড়ে সরকারের টিকে থাকতে চায় ওরা মানুষকে বিভাজন করে ওরা সব ক্ষমতায় টিকে থাকতে চায় এবং 2014 সালের পর গোটা দেশের মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন আজকে কোন কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা শুধু চমক আর চমক করে মুখবন্দির নামে জিএসটি নামে ওই ট্রাইবেল অ্যাডমিনিস্ট্রেশনের নামে বিভিন্ন নামে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা সারা এই নরেন্দ্র মোদী সরকার কিছুই করে নাই এবং কৃষকের জন্য যে করবে এটা ঘুরে দিলেই সেই কাজ নরেন্দ্র মোদী সরকার পক্ষে করতে পারে না তবে তার বিরুদ্ধে আমাদের জাহাজ এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদী ওই মস্তকটাকে যদি না সরাতে পারে অপসারণ না করতে পারে উৎখাত করতে না পারে ততক্ষণ দেশের জনগণের মঙ্গল হবে না কৃষকের মঙ্গল হবে না ছাত্র যুব নারী পুরো সকল অংশের মানুষের কোন মতের কোন রকম মঙ্গল হতে পারে না কাজেই সামনে যে লড়াইটা চলছে আমাদের রাজ্য একে আপনার দেখছে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ওই দিল্লিতে নরেন্দ্র মোদী যেরকম ভাবে দেশ চালাচ্ছেন একইভাবে আমাদের রাজ্য আমরা দেখছে ওই সূত্রধারের কথাই বলেন ওই ডক্টর মানিক শাহের কথাই বলেন এখানকার বিজেপি আইপিএফ সরকার একইভাবে কৃষকের বিরুদ্ধে সেখানে যুদ্ধ ঘোষণা করে চলছে।